সমান লাগি দাও হয়েছে স্যার আসসালামু আলাইকুম দেশের এবং প্রবাসের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটা দেখাবো কিছুদিন আগে আমি হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এর ভিডিও প্রকাশ করেছিলাম তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজারের নতুন একটা ভিডিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ দর্শক হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজারের পুরো এলাকাটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সিলেটের খাদিমনগর শাহ পরান এলাকায় অবস্থিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাহ পরান এবং শাহ জালালের মাজার জিয়ারত করতে হলে প্রথমে আসতে হবে সিলেটে সিলেটের কদমতলিতে বাস টার্মিনাল এবং রেল স্টেশন দুটোই অবস্থিত সেখান থেকে সিএনজি নিয়ে শাহ জালাল এবং শাহ পরানের মাজার আপনারা জিয়ারত করে যেতে পারেন দর্শক এই হচ্ছে শাহ পরান বাজার শাহ পরান রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে এই বাজারের নাম শাহ পরান বাজার এই বাজারের একটু দূরেই অবস্থিত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ বন্ধুরা আমি এখন চলে এসেছি শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমি প্রথমে আপনাদেরকে মাজারের বাহিরের অংশগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট সিলেটকে বলা হয় আধ্যাত্মিক পবিত্র নগরী হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি এবং ৩৬০ জন আউলিয়ার আগমনের কারণে সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি এবং ৩৬০ জন আউলিয়ার মাধ্যমেই সিলেটে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে দর্শক আমাদের চ্যানেলে ৩৬০ আউলিয়ার মাজারের অনেক ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিনের মাজার এবং বাড়ির ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন হযরত শাহ ফারহান বা শাহ পরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির বোনের ছেলে সম্পর্কে ছিলেন তিনি শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির বাগিনা হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী কবুতরের পাখনা থেকে কবুতর বানানো হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির অলৌকিক ঘটনা সিলেট অঞ্চলে প্রচলিত আছে হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহি ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির সাথে ভারতবর্ষে আসেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে শাহ পরান রহমতুল্লাহি আলাইহি ইসলামের প্রচার করেন সিলেটের শাহ পরান এলাকায় তিনি ইসলামের প্রচার এবং প্রসার করেন এবং এই শাহ পরান এলাকাতেই তিনি শায়িত আছেন টিলার উপরে উনার মাজার দর্শক একটু পরে আমি আপনাদেরকে মাজারের উপরের অংশবিশেষ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহ পরান মাজারের নিচে কয়েকটি প্রাচীন গাছ এই গাছগুলোর বয়স আনুমানিক শত বছরের উপরে হবে তো এই গাছগুলোকে নিয়ে এক প্রকার বন্ডামিও বলা যায় যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে অনেকগুলো সুতা বাঁধা তো যিনি সুতা বিক্রি করতেছেন সুতাগুলো ওনার কাছে প্রশ্ন করলাম যে এই সুতাগুলো এখানে বাঁধলে কি হয় উনি যেটা বললেন যে মানুষ নিয়ত করে বাঁধে তো আবার উনি বলতেছেন যে কবুল করার মালিক আল্লাহ তো আসলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন যে একটা গাছ আমাদেরকে কিছুই দিতে পারে না কারণ গাছটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি এগুলা আসলে সম্পূর্ণই হচ্ছে বন্ডামি এবং শিরক এগুলা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন
দর্শক, আমি এখন আপনাদেরকে মাজারের উপরের অংশগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শক, মাজারের এই যে বাম দিকে যে অংশটি, এই অংশটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা, এখানে মহিলারা নামাজ পড়েন। আর ডান দিকে হচ্ছে অফিস কক্ষ। আর সুজা যে সিঁড়ি দেখতেছেন, সেই সিঁড়ি গিয়ে হচ্ছে মাজারের উপরে সিঁড়ি। আবার এদিক দিয়ে উপরে একটা মসজিদ আছে, শাহপুরান মসজিদ, মাজার মসজিদ। সেই মসজিদ উপরে এদিকে কিন্তু উঠা যায়। তো আমি আপনাদেরকে উপরের অংশটা দেখাচ্ছি। এখানে আরও একটি প্রাচীন গাছ আছে, তো এই গাছটার বয়সও হবে শত বছরের উপরে। দর্শক, আমি উপরে উঠেছি। আমার বামে যে দেখতেছেন ওটা হচ্ছে মসজিদ, মাজার মসজিদ। আর পিছনে আছে হচ্ছে মাজারের যে গেট, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে মাজারের সিঁড়ি, সেই সিঁড়ির উপরে হচ্ছে মাজার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই হচ্ছে হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এখানেই শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি। দর্শক, আমি আপনাদেরকে মাজারের উপরের পুরো অংশগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। একপাশে মাজারের কবরস্থান অবস্থিত, একপাশে মাজার মসজিদ অবস্থিত। এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মাজার মসজিদ, উপরে টিলার উপরে মাজারের পাশেই অবস্থিত এই মাজার মসজিদ। দর্শক, আমি চেষ্টা করেছি হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির পুরো মাজারটা ভিডিওর মধ্যে দেখাবার। যদি কোনো জায়গা মিসিং থাকে ক্ষমা করবেন। আর আমাদের চ্যানেলে 360 আউলিয়ার অনেক ভিডিও প্রকাশিত হয়েছে, আপনাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিয়জনের কাছে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী দিন নতুন কোনো মাজারে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।